বাজার জীবনে শুনেছেন করে বলছে ফাটা লুঙ্গি পরে, দেখেছেন? কি বলছেন? আল্লাহ রাস্তায় চলা সহজ না কঠিন? জোরে বলেন। হুজুর বলছে সহজ, আপনারা কি বলছেন বলেন? জোরে বলেন সহজ, জোরে বলেন সহজ, মোটেই সহজ না। আল্লাহ রাস্তায় চলা সব থেকে বড় কঠিন। সিনেমা যাওয়া সহজ, মদের দোকানে যাওয়া সহজ, রাস্তায় যাওয়া সহজ, নোংরা হওয়া সহজ, আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন। বলে শর্ট প্যান্ট পরে চলতে পারেন, সবাই চলতে পাবে, হ্যাঁ না বলেন? শুধু গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতে বলেন, সবাই ঘুরতে পাবে, হ্যাঁ না বলেন? আমার মতো জামা পরে চলতে বলেন, লজ্জায় মরে হবে না, হ্যাঁ না বলেন? ওই মাথায় বোঝা নিয়ে যাবে, ধানের বস্তা নিয়ে যাবে, আলুর বস্তা নিয়ে যাবে, লজ্জা পাবে না। এমনি টুপি মাথায় দিয়ে চলতে পারো, লজ্জায় মাথায় দিতে, জোরে বলেন, পাবে না। হাতে পচা মাছ নিয়ে যাবে, দুটো গোশ নিয়ে যাবে, ওই বাবাজি সবজি নিয়ে যাবে, সব নিয়ে যাবে, ভারী লাগবে না। মুসলমানের ছেলের হাতে তসবি তুলে দাও, শুধু তাড়াতাড়ি পকেটে ভরবে, মোটেই হাতে বইতে পারে না। সহজ নারী কত সহজ না, হাতে তসবি নিয়ে পচো অত সহজ না। হাতে তসবি দিলে কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, আর তাকালে পাশের মেয়েরা বলবি, মৌলবি না ছাঁচড়া রে, কোন দিকে তাকাচ্ছে দেখ, সবাই দেখে দেখুক, মৌলবি যেন দেখিস না, কারণ মানুষ হলো এরা আর বাকি ছাগল ভেড়া। বাংলা বোঝেন না, হে কথা বোঝে না, জোরে বলেন। গোটা পাড়ার মেয়েরা বসে আছে, মাথায় কাপড়ি গায়ে কাপড়ি, দুধওয়ালা যাচ্ছে, রিস্কাওয়ালা যাচ্ছে, টোটোওয়ালা যাচ্ছে, গোটা পাড়ার লোকে যাচ্ছে, কিচ্ছু মনে করবে না। আর হুজুর যখন বার হবে, একজনও থাকবে না, মানুষ আসছো, হ্যাঁ না বলেন? মানে এটা হলো মানুষ আর বাকি ছাগল, জোরে বলো। বাবাজি মানুষ বোঝো না, এই জন্য শুনিয়ে দিচ্ছি, মুসলমান মানুষ হলো তারা, নবীর সুন্নতে ঢাকা যারা। কথা বুঝেছেন? এই কথা বাংলা বুঝেছেন? শুনি, আল্লাহ রাস্তায় চলা অত সহজ না। আমার বাবাজি আমার শোনেন, পঞ্চায়েতে লাইন দেবে সারাদিন, লজ্জা লাগবে না। পার্টি অফিসে লাইন দিতে মোটেই লজ্জা, জোরে বলো, লাগে না। কিন্তু মসজিদে গিয়ে বেশিক্ষণ বসে থাকা সম্ভব না, যদি লাইন চলে যায় তাহলে তার গল্পই না, হ্যাঁ না বলেন? আর ইমাম যদি কেরাত লম্বা ধরে, চাকরি আর থাকবে? বলে তোকে দেখে নেবো, খালি একবার বাইরে আয়, অত বড় লম্বা নামাজ পড়ে, গরমে ঘেমে মরে যাচ্ছি, মালা ছাড়ে না। তখন ওই আনাড়ি মৌলবি, ক্যাট মৌলবি কিছু বোঝে? এরা মুসলমানের নমুনা, ওই মুসলমান হওয়া অত সহজ না। আমার বাপজির আমার সোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, মাথায় টুপি দিয়ে বড় জামা পরলে, চায়ের দোকানে বসে ফসফস করে বিড়ি টানা, জোরে বলেন, যাবে না। আর সুদের টাকা হাত বাড়িয়ে নেওয়া যাবে না, বউকে দিয়ে বন্ধনের লোন আনানো যাবে না, এত বড় জামা পরা এত সহজে সহজ না। এ বাবা যা জীবনে শুনেছেন করে বলছে ফাটা লুঙ্গি পরে, দেখেছেন? কি বলছেন? কোন বলছে ফাটা লুঙ্গি পরে, দেখেছেন? ঘুমেছে কি হবে আর জানতে পারেন? আপনি জানতে পারেন আপনি যত ভালো লাগে না, কি বলেন জি? কোনো মোলচা ফাটার লুঙ্গি পরে শুনেছেন? শুনে যান, কিন্তু এখনকার শিক্ষিত ছেলেরা ফাটা প্যান্ট পরে না, ভালো প্যান্ট যদি পারেন, তার মানে কত বড় মাথা মোটা তাহলে বুঝতে হবে। ফ্যান ফাটা তার মানে জন্মের মাথা মোটা, জন্মের বাবাজি আল্লাহওয়ালা ভাইরা, এই শুনে দিচ্ছি, সব হওয়া সহজ, মুসলমান হওয়া সহজ না। শয়তান বলে দিচ্ছে, মুসলমান হলে আমার দলে তো নাম থাকবে। কোরআন শুনে দিয়েছিল, আল্লাহ পাক শুনিয়েছেন বিশ্ববাসী, শুনো, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন
فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك يتكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتاز اليوم أيها المجرمون يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين بوكستر پردہ پھٹا আমি দেখে বলেছি আদমের ব্যাটারে শয়তানের অনুসরণ করবি না, ও তোকে এমন ধোকায় ফেলে দেবে জীবনই আর বাঁচবি না। শয়তানের অনুসরণ করে যারা ভালো কাপড় চোপড় ছিঁড়ে পড়ে তারা, শয়তানের অনুসরণ করে যারা অর্ধেক মাথার চুল কেটে খানিকটা রাখে যারা, শয়তানের অনুসরণ করে তারা মামুনকে পাল্লা কি বলে পার্লারে নিয়ে গিয়ে ফুরু কাটে যারা, শয়তানের অর্ধেক হলো সেক্রেটারি তারা। আপনাদের বলছি না, এরকম যখন মাদ্রাসা হবে তখন নারীদের ভুরু কাটা হবে না, এখানে কলেজে যাবে জ্যাংবার করবে মাদ্রাসাতে দেবে দেবে মা। এখনকার যুগের বুড়োগুলো আর বুড়ো নাই, বুড়ো আছে, আগেকার বুড়োর খুব কষ্ট ছিল বলছি, আগেকার বুড়োদের খুব কষ্ট ছিল, এখনকার বুড়োদের কষ্ট নেই, বুঝলেন? সকালবেলা উঠে বিড়ি খাওয়া বলে মরের মাথায় বসে আছে, সব যাচ্ছে রাস্তা দিয়ে দুজন তিনজন বসে বলছে বুঝলি সিজন চলে গেছে রে, কী বলবো সিজন চলে গেছে, কী বলেন এমন শরীর আর এমনভাবে কাপড় পরে যাচ্ছে, ওরা শরীর আছে না সব লোকে দেখে নিয়েছে, যদি বলে দেখে নিয়েছে, কারণ মাদ্রাসায় যা বলে না বরকা ঢাকা দিলে খদ্দের লাগবে না, অত ঢাকাটুকু দিলে খদ্দের লাগে, খদ্দের লাগবে না, কলেজে গেলে খদ্দের লাগবে। আমার বন্ধু এটা হচ্ছে শয়তানের নমুনা। কিসের নমুনা বলে? মেয়ে কলেজে পড়বে টিউশনির টাকা দেবে, টিউশনির টাকা দেবে, হাত খরচা পয়সা দেবে, সব দেবে, কিন্তু মাদ্রাসায় ভর্তি করলে সারা বছর একবার দেখতে আসবে না। বাবা রে বাবা রে, আবার যা হুজুর বলছে ও বললে আর আমার আর বাড়ি যাওয়া হবে না, তা ওটা চাপা থাকে বাবা দিদা সোনার লালিরা জ্ঞানীচন্দা সুধী মাউসা কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদম, ও আদমের বেটা আল্লাহ তাবুদু শয়তান, শয়তানের সঙ্গে নিজেকে মিলায়ও না, শয়তানের সঙ্গে মিলায়ও না। আর শয়তানের নমুনা কি বলেন জি? ছেলে মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেবেন না, এত তাড়াতাড়ি নষ্ট হবে যে আপনি আর ব্রেক দিয়েও রাখতে পারবেন না, যখন ব্রেক মারবেন তখন দেখবেন স্লিপ করে কখন চলে গেছে আপনি বুঝতে পারবেন না। এটা মোবাইল নয়, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি বলেন? মোবাইল। এটার নাম কি? মোবাইল। এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে পায়খানা পাইল। যত নোংরা মতো পাইল দিতে পারো সব চলে যাবে, অসুবিধা না। আমার বন্ধু এখন এই মোবাইল দেখে দেখে আমাদের দেশের ছেলেরাও অনেক মৌলবী হয়ে গেছে, গেছে না, বলছে হানাপি লাইন আর ভালো লাগছে না, ফারাজি হব, আর এইসব নামাজ ভালো লাগছে না, নিচে হাত মাঁধবো না বুকের ওপরে মাঁধবো, বেটা ছেলে ছিলাম এবার থেকে মেয়ে ছেলে হব, মেয়ে ছেলে বুকে হাত মাঁধে সতর ঢাকার জন্য তুই কেন বেঁধেছিস? বলে হ্যাঁ এটাই ঠিক, হ্যাঁ না না বলে হে বাবাজি মুসলমানের ছেলে আপনাকে বলে যাচ্ছি মোবাইল থেকে মৌলবি হবেন না, মৌলবি হলে মাদ্রাসায় আসুন, মাদ্রাসায় মামুন পাঠান আর আপনারা নিজেরা মাদ্রাসায় যান গিয়ে মৌলবি হন, কাজ হবে, মোবাইল দিকে হবেন না। মোবাইল দিকে মৌলবি হয়েছে বাস, মাথায় টুপিও নাই, দাঁড়িয়ে পড়ছে প্যান্ট পরে নামাজ পড়তে, আল্লাহ একবার শুনুন, কীভাবে মাথায় টুপি দিলে না? বলছে টুপি দেবার শুননা, টুপি দেওয়া শুননা, তা শুননা দিলেও হয় না দিলেও
না দিলেও হয়, অসুবিধা নেই। আলে বাবা ঠিক বলছো, বললে হ্যাঁ সুন্নত দিলেই হয় না দিলেই হয়। আলে একশো বার সত্য কথা। হ্যাঁ বাবাজি, টুপি মাথায় দেওয়া সুন্নত, আর ছেলের মুচমানি দেওয়াটা কি যদি বলে দিলেই হয় না দিলেই হয়? না দিলে দিলেও হয়, জেলে বলে না দিলেও হয়, এই মনে করে সুন্নতি দেন নাই, অমনি রেখে দিয়েছেন। বিয়ের পরে দেখবেন প্রথম রাতে বউ দেখে বলবে এই জিনিস আমাদের নয়, এ তো ঠোঁট বার করছে, উঠে পালিয়ে গিয়ে বলবে নানি তুই টেস্ট করে আয় ও মাল আমাদের নয়। বললে কেন? বলে সে তো অন্যরকম জিনিস, তোমার লজ্জা লাগে নাই? ছি 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 ছি, বিয়ে করে কি যত ছেলে হবে সব কটা হারামি হয়, এটা কে দেবে তোমার পরিচয়? সব জায়গায় সুন্নতকে ছোট বলে চালিয়ে দিও না, এমন জায়গাতে মার খেয়ে যাবে, ইমান বাঁচানো যাবে না। মনে থাকবেন চাল্লা, ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এইভাবে মোবাইল থেকে মৌলবি হবেন না, এমন জায়গা আটকে যাবেন পারো আর দরজা থাকবে না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, ইমানদার হওয়া বড় সহজ না, উনি মুসলমান হওয়া অত সহজ না, ইসলাম অত ছেলে খেলার নাম না। তাই কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে গেলে তোমাকে মুজাহিদা করতে হবে, যুদ্ধ তোমার করতে হবে। বললে হুজুর আমার বিপক্ষে কজন না, আয় বাবা জি বেদবাড়িয়াল বাবা জি রাজ্যে কজন বসে আছে শুনে নেন, আপনি ইসলামের উপর চললে আপনার দুশ্মন কজন না যদি বলতে পারেন, তার আজকের জলচার পয়সা আর লাগবে না। জানেন না আর ইউটিউবে দেখে শুনে যারা বলবে ওদেরটা আমি নেব না, আর মুখ দেখলেই ধরে ফেলবো, নকল করা মাল নিজে জানতো না। এ বাবাজি আমার শোনার চান বন্ধুরা, মুসলমানের ইসলামে চলতে গেলে বাধা কজনা, দুশ্মন কজনা, আটজনা, কজন বললাম আটজনা, জানতেন জানতেন না? তাহলে ফুল টাকা লাগবে আর কম নেবো না। আমার বাবাজির আমার শোনা, এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, বাধা হলো আটজনা, কজন বলো? আটজনা। কোরআন শুনছে হাবিব তুমি বলো আমি বলবো না, আল্লাহ বলে আমি বললে কষ্ট হবে, হাবিব তুমি বলো, তবে নাম্বার আমার বলো তোমার না, জবা কালাম আমার জবান তোমার, কালাম কার আল্লাহর, জবান কার মুস্তফার, কালাম কার আল্লাহর, জবান মুস্তফার, আমার কালাম তোমার জবান, হাবিব উম্মতের কাছে বলো, কারণ উম্মত তোমার বান্দা। সুবহানাল্লাহ, যদি বলেন বান্দা আমার উম্মত তোমার, কালাম আমার জবান তোমার, আমি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুহাম্মাদুর রসুল্লাহ, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক শুনিতে বিশ্ববাসী শোনো, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আমার রাস্তায় চলতে গেলে তোমাদের নেতা যারা, সামনে সামনের মানুষ যারা, মাঝে মাঝে বাধা দেবে তারা। আমি জাইদুল আবেদিন খুব গরিবের ছেলে, ভাইরা সব লেখাপড়া শেখে, বড় বড় স্কুলে পড়ে, ভালো শিক্ষিত, আমি একদম বোকা, পড়াশোনা হয় না। বাপ বলে কি করে খাবি, মাদ্রাসায় যা। মাদ্রাসায় চলে গেল, যখন মাদ্রাসা স্কুলে হয় নাই তো কোথায় দেবে, মাদ্রাসা ফ্রি পয়সায় যা। পাড়ার লোকেরা বলতো, মাস্টাররা বলতো, আমার স্কুলের মাস্টাররা বলতো, জয়নাল কি করে খাবি রে, এই দুর্ভিক্ষের জামানায় মৌলবিদের আর ক টাকা বেতন, কি করে খাবি,
কি করে খাবি, তোর ভাইরা সব লেখাপড়া শিখছে, বড় বড় চাকরি পাবে, সব ইয়ে হবে, ও হবে, ডাক্তার মাস্টার হবে, তুই কি করে খাবি? আমি মনে করি আল্লাহ যা হবে, আমার মা খেলে আমার মাথায় হাত দিয়ে বলতো বাবা যা, আমি তোকে যে রাস্তায় দিয়েছি গরম ভাত এক বাটি ডাল সিদ্ধটা ডিম পাবি বাবা যা, অসুবিধা হবে না। মায়ের দোয়া লেগে গেছে, কি যে মায়ের দোয়া, মায়ের দোয়া লেগে গেছে। এখন ভাইরা সব চাকরি করে, মাঝে মাঝে আমাকে বলে মলি হলি ভালো হতো। হ্যাঁ কেন, তুই বড় অফিসার, চাল অফিসার, লোকে যেমন পায় গাল দেয় যেমন তাই বলে, ছি 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 হারাম হালাল সব খেতে হয়। হ্যাঁ আমি খেয়ে যা, তোর খাওয়ার রাস্তা করে দিয়েছে, আমার নাই আমি খেতে পাই নাই। কি বলেন জি, কথা বোঝেন নাই? ও বড় বড় মাছ চাষ করে আর মোটা মাছটা রান্না করে আমাকে দেয়, বুঝলে, ছোট ভাইকে খাওয়া, মূল সব লোক দোয়া করবে। আমি তোর ভাগ্য হবে না, আমি খাবো তুই বাসন ধুইবি, তোর ভাগ্যে লেখা আছে। কি বলেন জি, কথা বোঝেন নাই? বোঝে আল্লাহ পাক আছে, খাওয়াবার মালিক আমি। তখন আমার ভাইরা বলতো, আমার চাচারাই বলতো, আমার স্কুলে মাস্টার বলতো, জয়নাল কি করে খাবি, এখন সামনে যখন খাবার আসে ভাবি কি করে খাবো, আল্লাহ কি করে খাবো। কি বলেন জি, মাছের মাথা, মুরগির গোশ, মগজ ভোনা, কলিজা রান্না, তার পাশে খাসির মাংস, সেই সাথে আমার বেগুন ভাজা, ডিম ভাজা, পরোটা, দেখে আমার তখন বেজে গেছে 12টা, খাবো কি করে আল্লাহ, এত মাল খাবো কি করে। তখন বলতো খাবি কি করে, এখন সামনে খাবার দেখে ভাবি খাবো কি করে, খাওয়াবার মালিক কে? যদি বলেন আল্লাহ, আর তিনি শুনিছে তুই আমার কাছে আয় দিস না কারোর সাথে পাল্লা, যারা বাধা দিচ্ছে ছেড়ে দে। তো ইনকানা আবা হুকুম, এখানে আবা শব্দের মানে হলো বাপ, বহু রকমের হয়, বয়সে বড়, জ্ঞানে বড়, তোদের দেশে বড়, অনেক জায়গায় বড়, এই সমস্ত বড় বড় মানুষ যারা যদি বাধা দেয় আল্লাহ রাস্তায় চলতে, ছাড়ো, প্রথম বাধা। আর যত বাচ্চা আছে সব বাধা, যেখানে যাবেন ছেলেদের জন্য বাধা, এখানে যেতে পারছি না ছেলেদের জন্য। আজকে মাদের জিজ্ঞাসা করেন, বেশিরভাগ মা নামাজ পড়েন না কেন? না ছেলের জন্য পড়তে পারি না, বাচ্চা ছেলে করে এই পেশাব করে ও কেন, খালি ছেলেদের জন্য বাধা। হ্যাঁ না বলেন, সব আমার প্রাইভেটে যাচ্ছে, দেখছো এখন আবার কি বুদ্ধি দেখো। হ্যাঁ এখন তো ছেলেরা স্কুলে যায় না, ছেলের মায়েরা স্কুলে যায়, কেন যায় বলো, ছেলের মায়েরা, হ্যাঁ ছেলে স্কুলে যায় আর মা সকাল বিকাল ড্রেস পাল্টায়, ছেলে রাখতে যাওয়ার সময় একটা পরে যায়, আবার আনতে যাওয়ার সময় আরেকটা পরে যায়। আল্লাহ মাফ করুক, কোথায় যায় আর কি আনতে যায় আল্লাহই ভালো জানে। এই বাবাজি ঠান্ডা মাথায় শোনেন, তো ছেলে বাধা, প্রথমে বাপ বাধা, তারপর ছেলে বাধা, কটা হলো? দুটো, আবা হুকুম ও আবনা হুকুম ও আজবাজ হুকুম, আর তোমাদের বিবিরা তোমাদের বাধা। কি জি, যত বাধার মূল কি? হ্যাঁ এই বউরাই তো যত বাধা, দুনিয়ার বাধা, সব কাজে বাধা, কোনো জায়গাতে না শান্তি নেই, খালি বাধা, না এটা হবে না, ওটা হবে না, এই চাই ওই চাই তাই চাই, বাস বাধা। তো আপনাকে সোজা পথে, আল্লাহর পথে, দিনের পথে, কোরআনের পথে, ইমানের পথে, ইসলামের পথে চলতে গেলে আটটা বাধা, এক নম্বর আবা, দু নম্বর বাচ্চা, তিন নম্বর বিবি, চার নম্বর ওয়াজবাজুকুম ওয়াসিরাতুকুম, আর যত রকমের বন্ধু বান্ধব আত্মীয়তা আছে। লোকটি ভালো মানুষ খারাপ না, কিন্তু আত্মীয়তার কারণে খারাপ হয়ে গেল। কিরকম? আমাদের সুন্দর মানুষ, হালি সাহেব লোক, দিনদার পয়সাদার মানুষ, সব ঠিক আছে, কিন্তু দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, তখন দেখবেন আর নারী পুরুষের কোনো ভাগ নেই, সব একসঙ্গে চলছে। কি ব্যাপার বলছি, এখনকার ছেলেমেয়েরা সব মানতে চায় না, বাস এই ওয়াসিরাতুকুম, বন্ধু বান্ধবদের মন রাখতে গিয়ে সব একসঙ্গে পাইল করে দিয়েছে, এক পাইল করে দিয়েছে। বাড়িতে বিয়ে হবে, একেবারে ভিড়ের ওপরে ভিড়। হ্যাঁ বাবাজি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আব্বা, নাম জানেন? জানেন জানেন নাকি? ইন্নালিল্লাহ। এই বাবা তোরা তাড়াতাড়ি কেন করছিস? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আব্বার বিয়ে হবে, বিয়ে হবে, ঘটনা সবাই জানি, খালি নোকটা শোনাচ্ছি। বিয়ের দিনে বাসর রাতে চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে, কি জন্যে? এশার নামাজ পড়ে। এ বাবা কথা শোন, বিয়ে হয়েছে, বাসর রাতে বসে আছে যে আমার বিবি আসবে, আমার সঙ্গে দেখা করবে, তাই নামাজ পড়ে ঘরের ভেতরে বসে আছে। কি করে? নামাজ পড়ে। আমাদের দেশে নামাজ পড়ে বসে থাকে, আগে থেকে রেডি হয়ে বসে থাকে? হ্যাঁ, ও নামাজ পড়ে তো দূরের কথা, ও নামাজ পড়ে বসে আছে, দোয়া করছে। কি দোয়া করছে? এ দেখুন বিয়ের দিনে এই দোয়া করতে হয়, আল্লাহ
যাকে সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, আমি তার সম্পর্কে কিছু বুঝি না, সে কি ভালোবাসে জানি না, আমি কি চাই সে জানি না। অতএব আল্লাহ দুজনের মধ্যে অশান্তি হয় না। আল্লাহ ভুল হলে যেন আমি মেনে নিতে পারি, সে মেনে নিতে পারে, দুজনের মধ্যে কম্প্রোমাইজ করে চলতে পারি, কোনোভাবে যেন অসুবিধা হয় না, এই দোয়া চলছে। ঠিক এরকম সময়তে দরজার কাছে বিবি এসে প্রথম পা রেখে বলেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমনি সালাম দিয়েছে উনি আস্তে করে উঠে দরজার এক পাশে দাঁড়ালেন আর টুক করে ঘর থেকে বার হয়ে চলে গেলেন, দাঁড়ালেন না, ছুটে গিয়ে শ্বশুরের কাছে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর বাবা? বলছে আব্বা জান, আমার বাসর রাতে অন্য মেয়ে প্রবেশ করেছে, আপনি ওকে চলে আসতে বলুন, আমি আমার বিবির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা আমার, বুঝলেন, ইচ্ছা আমার নাই। আমাদের ইচ্ছা আছে তো, বলো হুজুর ওইটা তো আছে, বলেন ও বিয়ের আগে যে কতজনকে দেখেছে আর কিরকম দেখেছে আল্লাহই জানে, আল্লাহ মাফ করো। মেরে মহতম দোস্ত বুজুর্গ, ও মুসলমান যেটার নাম শুনে আজও মানুষ গল্প করে খায়, যেটার নাম শুনে আজকে লোক দুনিয়া চালিয়ে খায়, ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বা চলে গেলেন। তো শ্বশুর বলছে, বাবু সেরকম তো মনে হচ্ছে না। বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি চলুন তাড়াতাড়ি চলুন। এ কি করলেন আপনি? আমার ঘরে আমার বিয়ে যাবে, অন্য কাউকে পাঠালেন, আমি দ্বিতীয় মেয়ে দেখতে চাই না। তো শোনাচ্ছে, বাবু আমাদের বিয়ে বাড়িতে, শোনেন মজার গল্প, আমাদের বিয়ে বাড়িতে আমি, তোমার শাশুড়ি, তোমার বিবি আর তুমি, এই চারজন আর বেশি তো আর পঞ্চম জন কেউ ছিল না। তো গেল কে তোমার ঘরে? বলছে আপনি দেখবেন চলুন। আরে বড় পীর আব্দুল কাদের জিলানির বাপের বিয়েতে বরযাত্রী কন্যাযাত্রী সব মিলিয়ে কজন? চারজন। কজন বলো? চারজন। চারজন আর বেশি, চারজন আর বেশি ছিল না। আর আমাদের বিয়ে বাড়িতে এত লোক, বাড়িওয়ালা শোয়ার জায়গা পাচ্ছে না, মসজিদে ইমাম সাহেবের কাছে শুয়েছে। এখানে কেন চাচা? বাড়িতে খুব ভিড় বুঝেছ। কেন? আমার ছেলের বিয়ে, এত লোক এসেছে, বুড়োটার জায়গা হয়নি। হে বাবাজি, বুঝতে পারছেন তো, ছিল লোকটা ভালো, পারিপার্শ্বিকতার কারণে, বন্ধু বান্ধবের কারণে, আত্মীয়তার কারণে লোকটা খারাপ হয়ে গেল। ওয়াসিরতুকুম। আল্লাহ বলা ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানির শ্বশুর বলছে, বাবা ভুল হচ্ছে। বলছে না না, ভুল হবে কেন, চলুন। তো শ্বশুর জামাইকে আনছে বাসুরাতে পাঠাতে, এটা ভাগ্যবানের নমুনা, এটা ভাগ্যবানের নমুনা যে শ্বশুর জামাইকে নিয়ে যাচ্ছে বেটির বাসুর ঘরে। কাকে নিয়ে যাচ্ছে? জামাইকে। আমাদের বেলা কে নিয়ে গেছে? এই আমাদের বেলা কে নিয়ে গেছে? হায় হায় ভাই, ভাইরা ভাই, আর তা না হলে, তা না হলে শালার বউ। ওই যে চলো, কি জিনিস দিয়েছি, বুঝতে পারছি মানে ভেজাল মালি দিয়েছে, ভালো দেয় না। তুই তুই ভাইরা ভাই, তুই কি করে জানলি কি জিনিস দিয়েছি? তোর লজ্জা নাই? শ্বশুর নিয়ে যাচ্ছে বেটির কাছে, দরজার কাছে নিয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভেতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনাচ্ছে, বেটি গো, জীবনের সঙ্গী এনেছি, সাথে এনেছি, দরজা খুলে দাও, ভেতরে ডেকে নাও। তোদিক থেকে বেটি শোনাচ্ছে, আব্বা আগে আপনার জামাইকে বলে দাও, ও বোবা না কালা, আমার সালামের জবাব দিতে বলো, তবে ভিতরে আসতে বলো, সালামের জবাব যতক্ষণ দেবে না আমি দরজা ততক্ষণ খুলব না। ও বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ও সালাম দিয়ে ভিতরে যেতে হবে। জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যে বললেন, আপনি যে বললেন আমার মেয়ে লুলা, আমার মেয়ে কালা, আমার মেয়ে বোবা, আমার মেয়ে কি অন্ধ, এ তো দেখি সব দরজায় খোলা, কোনোটাই বন্ধ নাই। বলছে উত্তরটা প্রশ্নওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, ভিতরে গিয়ে জিজ্ঞাসা করো। তো ভিতরে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমার আব্বা এরকম বলেছিল? ঠিকই তো বলেছে। যা বাবা, বেটিও যেমন বাপও তেমন, ইচ্ছিত বাপ ঠিক বলেছে? বলে হ্যাঁ, আমার আব্বা তো ঠিকই বলেছে। বলে কেন? বলছে শোনো, বিবাহের পূর্বে তুমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের মুখ আমি দেখি নাই, আমি অন্ধ না, আমার চোখলা, চোখ থাকলে তো দেখতাম। বলে আচ্ছা, বিয়ের আগে আজ পর্যন্ত আব্বা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের মুখ দেখি? জোরে বলে,
নাই। আর আমাদের কাউকে বাদ দিই ছাড়ি নাই বলছে কি জি, আমার বাবাজি এই কারখানা করেছে, দূর থেকে সালাম করুন, এসে মাঝে মাঝে সকালবেলা উঠে এসে কমপক্ষে মাদ্রাসার নিচের গায়ে চুমো খান যে বেঁচে গেছি। আমার মায়েরা, আমার বোনেরা, ছোট্ট ছোট্ট সোনার চাঁদ বাচ্চারা, হেরের টুকরোরা এখন থেকে পর্দায় থাকতে শুরু করেছে, দেহ ঢাকতে শুরু করেছে, কোনো পুরুষের মুখ দেখতে পাবে না, আর দেখলে তাড়াতাড়ি ঢাকা দিয়ে নেবে, কোনো পুরুষ তার দিকে দেখবে না। নারীর দিকে পুরুষ তাকায় কেমন, ভাদ্র মাসে কুকুর তাকায় যেমন, দেখেন না, দেখেন না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ এ সুযোগ দিয়েছে, বেদবেড়িয়া লোকেদের ভাগ্য খুলে দিয়েছে যে তাদের মাবুন, তাদের ইজ্জত তারা ঢাকা দিতে পারে, কেউ এখানে নষ্ট করতে পারে না। এ সুরক্ষিত, সুরক্ষিত বাউন্ডারি, এটা সুরক্ষিত গুম্বাদ, যেখানে কোনো শয়তানের পর মারবে না। বাঁচিয়ে রাখুন, বেঁচে যাবেন, বাঁচিয়ে রাখুন, কবরে বেঁচে যাবেন, বাঁচিয়ে রাখুন, হাসরে বেঁচে যাবেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুধী মানুষরা, শোনাচ্ছিলাম ওয়াসিরতুকুম আর তোমাকে আল্লাহর রাস্তায় চলতে বাধা দেবে তোমার ওই সম্পদ যেগুলো তুমি খুব কায়দা করে সাজিয়ে গুছিয়ে রেখেছো। আমি চলে গেলে কি হবে, আমি চলে গেলে দোকান কি করে চলবে, আমি চলে গেলে চাষ কি করে হবে, আমি চলে গেলে ব্যবসা কি করে চলবে, আমি চলে গেলে কল চলবে না, ফ্যাক্টরি চলবে না, কারখানা চলবে না। বলেন পৃথিবীতে কোনো মানুষ চলে যাওয়ার পরে কোনো কারখানা বন্ধ হয়েছে, কোন কল বন্ধ হয়েছে, কোন অফিস আদালত বন্ধ হয়েছে? কিন্তু বেঁচে থাকতে ভাবতো আমি না থাকলে এটা চলবে, এটা যে মিথ্যা ধারণা, এটা আমি ওই ফার্স্টে বলে রেখেছি শব্দ, মানে আমার সময় লাস্টে ক্যাসেট ঘুরে গেছে, এবার বুঝে নেন। এই যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি পৃথিবীর মানুষ এত চলে যাবার পরে কল বন্ধ হলো না, কারখানা বন্ধ হলো না, অফিস বন্ধ হলো না, আদালত বন্ধ হলো না, তো আমি চলে গেলে বন্ধ হয়ে যাবে এটা ভাবা ভুল না, ঠিক? এটা বুঝতে না পারলে বুঝতে হবে আমি মানুষের খাতায় পড়ি না। ওই যে বোঝে না, বুঝে না, প্রথমে বলেছিলাম বুঝতে শিখুন, বোঝার চেষ্টা করুন। আপনি চোখের সামনে দেখছেন প্রত্যেকটি পিতাকে বেটার সামনে লাঞ্ছিত হতে হচ্ছে, প্রত্যেকটি পিতা সন্তানের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে, প্রত্যেকটি বৌমার কাছে শাশুড়ি লাঞ্ছিত হচ্ছে, আপনি চোখের সামনে দেখছেন, আর দেখতে দেখতে অর্ধেক জীবন পার হয়ে গেছে, এখনো আপনি মনে মনে করছেন যে আপনার সন্তান আপনাকে এরকম করবে, ভালোবাসবে? এটা দেখে যদি বুঝতে না পারেন তাহলে বোঝা যাচ্ছে আপনার বোঝার ক্ষমতা রইল না, কারণ আপনি এখনো মানুষের খাতায় আসতে পারলেন না। আসলে আপনাকে মানুষের তৈরি সিস্টেম ছাড়তে হতো আর রবের তৈরি সিস্টেম মেনে নিতে হতো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই জন্য কোরআন শুনিয়েছিল আপনাকে আমাকে, ও আমওয়ালু নিকতারাব তুমু হা, ওই সম্পদ যেটা তুমি তোমার কাছে খুব আদর করে সযত্নে রেখেছো ওটা ওখান থেকে তুমি সরাবার চেষ্টা করো, ওটা যদি না সরাতে পারো তো তাহলে শুনে রাখো তোমার আর বাঁচার কোনো রাস্তা নেই, যে কোনো সময় তুমি বিপদে আর মুসিবতে পড়তে পারো। ওয়ামওয়ালু নিকতারাব তুমুহা ওয়াতিজারাতান তাকশাউনা কাসাদাহা, আর ওই ব্যবসা যে ব্যবসা তোমাকে এমন ভাবে চেপে ধরে রেখেছে নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না, শুতেই ব্যবসা, উঠতেই ব্যবসা, চলতে ব্যবসা, ফিরতেই ব্যবসা, পৃথিবীর যেখানে যাচ্ছ তোমাকে একেবারে তোমার ব্যবসা ঘিরে রেখেছে, কোনোভাবে তুমি ব্যবসার বাইরে যেতে পারছো না। এই ব্যবসা তোমাকে খোদা থেকে দূরে করে দিয়েছে, যে ব্যবসায় থেকে তুমি নবী ভুলে গেছো, যে ব্যবসায় থেকে তুমি কোরআন ভুলে গেছো, যে ব্যবসায় থেকে তুমি ইসলাম ভুলে গেছো, যে ব্যবসায় থেকে তুমি একজন মুসলমান এই কথাটা তুমি ভুলে গেছো, এটা তোমার সব থেকে বড় বাধা। ও তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, বড় কঠিন শব্দ মনে রেখে দেন। আজকে তো মুসলমান আমি আর আপনি এমন বাড়ি তৈরি করছি, বাড়ির এমন কম্পিটিশন চলছে, এমন ডিজাইন হবে, এইরকম বাঙ্কার হবে, এরকম সামনে ফুলদানি হবে, এখানে ঝাড়বাতি হবে, ওখানে এরকম ল্যাম্প হবে, ফ্যানটা এরকম হবে, এসি এরকম হবে, ডিসি এরকম হবে, ব্যালকনিটা এরকম হবে, ডাইনিংটা এরকম সাজাতে হবে, টেবিল আর চেয়ার এমনি হবে, এক
একটার একটা বাড়ির ভেতরে এমন সাজাচ্ছে, সাজাতে 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 নিজের গোটা জীবনটা শেষ হয়ে গেছে। একবারও ভাবি নাই এই ডাইনিং ছেড়ে আমাকে চলে যেতেই হবে, এই ডাইনিং আমাকে ধরে রাখতে পারবে না, এই বিল্ডিং আমাকে ধরে রাখতে পারবে না, এই ব্যালকনিতে একদিন আমাকে লোকে বসতে দেবে না। যেদিন আপনি অচল হবেন, কাশলে মুখে দিয়ে কফ আসবে, থুতুটা জোরে ছুঁড়ে ফেলতে পারবেন না, সেদিন আপনার নাতি নাতনি নাতবউ বলবে, বুড়ো এখানে তুমি আর চাপবে না, নোংরা করছো জায়গাটা, নিচে বসে যাও, আর ব্যালকনি থাকবে কিন্তু তোমার চাপা, যদি বলো তোমার চাপা হবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে ডাইনিংটা বানাতে গিয়ে তুমি এত করেছো নবী সুন্নতের লাঞ্ছনা, একদিন ডাইনিংয়ে তোমাকে খেতেই দেবে না। সেদিন বলবে তুমি ডাইনিং খেতে জানো না, আর তোমার খাওয়ার কোনো ছিরি নেই, যাও নেমে যাও, সরিয়ে দেবে। এই জন্য মেরে মহতম দোস্তার বুজুর্গ কোরআন শুনিয়ে দিচ্ছে, অম্মাসা কিনু তার দাও নাহা, অম্মাসা কিনু তার দাও নাহা, ওই ঘরটা ওই বাড়িটা ওই বাসস্থানটা যেটা তোমাকে এত বেশি আকৃষ্ট করেছে, তুমি তোমার আখিরাত ভুলে গেছো, কোরআন ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, দুনিয়ার সব কিছুর উপরে ডুবে গেছো, আখিরাত শব্দটা তোমার কাছ থেকে চলে গেছে, একবারও ভাবো নাই যে কোন সময় আর কখন এসে আজরাইল ধরবে, আর কখন আপনাকে আমাকে নিয়ে যাবে, এটা কল্পনাতে আর আসছে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে এই রকম সাতটা জিনিস প্রথম তোমাকে পার হতে হবে। এ বাড়ি আমার না, এ বাড়ি থাকবে কিন্তু আমাকে মনে করতে হবে, এ বাড়ি থেকে আমাকে একদম বার হয়ে যখন যেতেই হবে একটু আগেই বার হয়ে যাই, এ গাড়ি ছেড়ে আমাকে যখন নেমে যেতে হবে একটু আগেই নেমে যাই, এই সম্পদ আমাকে একদিন লাত মেরে তাড়াবে তাই তার আগে একটু আমি সরে যাই, এটা ভেবে আমি যেন সত্যি পারি। কোরআন শোনাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনা দিয়েছেন, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আর আমি আল্লাহ আমার রাস্তায় বার হওয়ার জন্য, আমার পথে আগিয়ে যাওয়ার জন্য, আমার কাছে এসে শান্তিতে বাস করার জন্য, যদি তোমার ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলের উপরে এদের থেকে বেশি না হয় তো ফাতারাব্বাসু, অপেক্ষা করো শাস্তির, অপেক্ষা করো আমার আযাবের, অপেক্ষা করো আমার আযাবের। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, তার ওয়াদা কখনো মিস যাবে না। এজন্য আমি লাঞ্ছিত পিতা হয়ে সন্তানের কাছে, আমি লাঞ্ছিত দাদু হয়ে নাতিপোতার কাছে, আমি লাঞ্ছিত পয়সাওয়ালা হয়ে গরিবের কাছে, আমি লাঞ্ছিত শিক্ষিত হয়ে মূর্খদের কাছে, আমি লাঞ্ছিত সমাজের নেতা হয়ে একেবারে আম জন পাবলিকের কাছে, কারণ একটাই আল্লাহর ওয়াদা ছিল ফাতারাব্বাসু, অপেক্ষা করো খোদার গজব নামবে, অপেক্ষা করো আমার শাস্তির, যে কোনো সময় তোমাকে যে কোনো মুহূর্ত ধরে নেবে, তুমি সেদিন পালাতে চাইবে কিন্তু পালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, এই বেড়া থেকে, এই বেড়া জাল থেকে, এই রকম দুর্ভোগ জায়গা থেকে তোমাকে বাঁচার জন্য আর ফিরে যাবার জন্য আমি একটা ডাইস দিয়েছি, আমি একটা রাস্তা দিয়েছি, আপনাকে প্রথমে বলে দিয়েছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই ডাইসটা দিয়ে তোমাকে বাঁচাতে চাইলাম, যে তুমি যে ডাইসটা দেখবে ওই ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ আপনার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাউন্ডারি থাকবে না, যতক্ষণ আপনি ইসলামের বাউন্ডারির ভিতরে আসবেন না, যতক্ষণ আপনি ধর্মের মাঝখানে নিজেকে ধরা দেবে না, ততক্ষণ তুমি শুনে রাখো, শান্তি তোমার পাশে দিয়ে সাইড নেবে, শান্তি তোমার কাছে কখনো আসবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সারা সারা মানুষগুলোকে একসঙ্গে দেখে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও বিশ্ব মানব তোমরা এসো, এক কলেমা পড়ে নাও, তুমি শুনে রাখো, একমাত্র নাজাত দিলে তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা দিতে পারে, আর কেউ দিতে পারে না। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিলেন, ডাকলেন মানুষকে, সবাই একসঙ্গে বললে মুহাম্মদ আলী হাজা আপ জামাতে না, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যা, তোর মুখ কালো হয়ে যা,
আমাদেরকে এই জন্য ডাকলি, এতদিন একটা জায়গাতে ছিলাম, এত ভালোবাসতাম, সেই ভালোবাসার বিনিময়ে এরকম কথা বললি। আল্লাহ নবীর মনটা বড় খারাপ হলো, রাসূলের চেহারাতে একটু মলিন হয়ে গেল, মনে বড় ব্যথা পেলেন। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হাবিব ওরা তোমাকে বলেছে তাব্বান লাকা মুহাম্মদ, ওদের বলাতে কিছু আসে না যায় না, শকুনের অভিশাপে ভাগাড়ে গরু মরে না। তবে আল্লাহ বলেন আমি যখন বলবো তখন পৃথিবীর কেউ বাঁচবে না। তুই শুনে রেখে দে, আমি শুনেছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, হাবিব শুনে রেখে দে, আবু লাহাবের মাল আর সম্পদ কোনো কাজে আসবে না, ওর দুটো হাতই নষ্ট হবে, ওর সন্তান আর সম্পদ দুটোই যাবে। মা কাসাব জীবনে যা কামিয়েছে কিচ্ছু কাজে আসবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দাসুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, আর আজকে দিনে মনে রেখে দেবেন, আপনার এই বেদবাড়িয়ার এই মহিলা মাদ্রাসার জন্য অনেক মানুষ ওরকম আবুল হাব থাকবে, যার তাদের হয়তো হাত তুলে বলবে কাজ নেই খেয়ে দে, এত মাদ্রাসার যুগে হয়েছে, এরা আবার এটা পারে নাই, মহিলা মাদ্রাসা করেছে, এটা একটা ব্যবসা, এটা একটা ধান্দা করছে, এরা পেট চালাবে লেগে করেছে, যে যা বলছে বলতে দেন। ওদের অভিশাপে, শকুনের অভিশাপে যেমন ভাগাড়ে গরু পড়ে না, ওদের অভিশাপে কিচ্ছু হবে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, নারীর ইজ্জত যখন আবরু যখন আপনি ঢাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন শোনাচ্ছেন, খুতবাতে বলেছিলাম ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, যারা আমাকে সত্যিকারের ভয় করে, আমাকে না দেখে যারা আমাকে ভয় করেছে, আমাকে না দেখে যারা আমার কথা মেনে নিয়েছে, আমার রাসূলের তরিকায় পথ চলেছে, আমি তাদেরকে ক্ষমা করে দেবো, তাদের ভুল হলে আমি ক্ষমা করে দেবো, ওয়া আজরুন কাবীর, আমি তাদের অনেক বড় বদলা দেবো, আমি তাদের অনেক ভালো বদলা দেবো, যে বদলা পৃথিবীর কেউ কখনো দিতে পায় নাই, যে বদলা পৃথিবীর কেউ কোনোদিন দিতেও পারবে না, আমি ঠিক এতটা বদলা দেবো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেজন্য আমি আর আপনি মনে রেখে দিই, বদলা আসল দেন আল্লাহ। পৃথিবীর যারা যা কিছু দিয়েছে তার বিনিময় কিছু চেয়েছে, দেখেন না মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, দোয়া করে দেবেন, এই দেবেন, আমার জন্য এই বলবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মায়ের বাপের জন্য দোয়া করবেন, 2,000 টাকা দিয়েছি, আমার বংশের জন্য দোয়া করবেন, খেতে খামার চাষ করছে দোয়া করবেন, এই দেবেন, ওই দেবেন, তাই দেবেন, সবাই বিনিময় চেয়েছে। আল্লাহ বলেন আমি দিয়ে বিনিময় চাই না, আমি দিয়ে বিনিময় চাই না, আমি আল্লাহ পাক শুধু দিই। কি বলছে কি, হ্যাঁ কি বলছে কি বলছে, আচ্ছা আচ্ছা মেয়েদের অসুবিধা হচ্ছে, চাই মেরে মহতম দোষ বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মানুষরা, সেজন্য শুনিয়ে রেখে দিচ্ছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এ সুযোগ দিয়ে চাঁদকে, এ সুযোগ দিয়ে চাঁদকে যে আপনি এ খিদমতের সুযোগ পেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করুন। এলাকার মা বোনদেরকে অবশ্যই এদিকে বেশি বেশি করে পাঠান, বাচ্চাদেরকে পাঠান, বড়োদেরকে পাঠান, আর এখান থেকে তালিম ও তাল্লুম নিয়ে তারা পরিষ্কার হয়ে যাবে, সালাম দিতে শিখবে। ঘরের মধ্যে মা যখন বাচ্চাকে সালাম দেবে তখন বাচ্চা অটোমেটিক তৈরি হবে, মা যতক্ষণ ভালো হবে না ততক্ষণ বাচ্চা ভালো পাওয়া সম্ভব না। মেয়েদের মহত্তম দোস্ত, তাই মায়েদের শেষ কথা বলে দিচ্ছি, শুনেছিলাম।